উপজেলার মেদিনী ইউনিয়নের কয়রাটি গ্রামের কৃষক হুমায়ুন আহমেদ। 2014 সালে প্রথম 3 একর জমিতে আফ্রিকান জাতের 12 মাসে আমের চাষ শুরু করেন। আমার গাছগুলা এখন যে অবস্থানে আছে, একটা গাছে প্রায় 4 থেকে 5 মন আম নেওয়ার মতন। এরপরে আমগুলা হচ্ছে এরকম সিস্টেমে, একটা ডুগাতে মুকুল হচ্ছে, আর একটা ডুগাতে কড়ি হচ্ছে, আর একটা ডুগাতে বড় হাম, একটা ডুগাতে আম পাকতেছে, এরকম ভাবে আম হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাকে দেখে 12 মাসে আম চাষে আগ্রহী হন এলাকার অনেক চাষি। তারা জানান, ফরমালিন মুক্ত ও খুবই মিষ্টি হওয়ায় 12 মাসে আমের চাহিদা বেশি। এক একটি আমের ওজন হয় 800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত। আগে আমার 10 কাঠা জমিতে আমি ধান চাষ করতাম, এখন দেখি ধান চাষের থেকে তার যে ফল বাগান সে খুব লাভবান হয়েছে। আমগুলা এই উৎপাদন করতে যায় সে কোনো কীটনাশক প্রয়োগ করে না এবং ফরমালিন মুক্ত, যে কারণে শহর থেকে মানুষ বিভিন্ন সময় সে আম এখান থেকে নিয়ে যাওয়া। গাছগুলা লাগানো 3 মাস পরে ফলন দিছে, ফলন দেওয়ার পরে 3 মাস থেকে 5 মাস পরে ওই আম বাড়তি হওয়ার পরে আমাদের বাজারজাত করছি, বাজারজাত করার পরে দেখা যাইতেছে ওইটা ভালো আয় উন্নতি। 12 মাসে আম চাষে কৃষি বিভাগ আম চাষীদের সকল প্রকার পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। আমরা কোথায় কোন চারা ভালো পাওয়া যায় এইসব খোঁজ দিচ্ছি এবং আম লাগানোর দূরত্ব, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, কখন কখন কীটনাশক দিতে হয়, এইভাবে যাবতীয় পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। শাহিন সঞ্জিদা, 71।